সমস্ত ছাত্রছাত্রীকে আস্থা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার এই ক্লাসটি শুরু করছি পূর্ব নির্ধারিত অনুযায়ী আজকে আমার এই ক্লাসে থাকছে যে একাদশ দ্বাদশ শ্রেণির যে পুষ্টি বিজ্ঞান বা নিউট্রেশন বই আছে সেই নিউট্রেশন বইয়ের আগের ভিডিওতে তোমাদের একত্রিশটি শর্ট কোশ্চেন দিয়েছে আজ বত্রিশ থেকে চুয়ান্ন পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে সমস্ত এমসি কি উত্তরগুলো দেবো আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিটামিন ডি শিশুদের ড্যাশ রোগ প্রতিরোধ করে এর দ্বত্বর ডিকেট তেত্রিশ একজন প্রাপ্ত ব্যক্তি সাধারণ অবস্থায় গড়ে দৈনিক ড্যাশ কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন এটি হবে দু হাজার পাঁচশো পঁচাত্তর থেকে তিন হাজার পাকা ফলের প্রচুর পরিমাণে ড্যাশ পাওয়া যায় এটি হবে ফ্রুক টুথ এরপর আছে ড্যাশ বিপাকে ত্রুটি দেখা যায় দিলে বন্ধুমেহ হয় এটি হবে এর দ্যাক কার্বোহাইড্রেট এরপর আছে ডেক্সট্রিন এক প্রকার ড্যাশ এটি হবে যে পলিস্যাকারাইড এরপরে আছে আত্তীকরণে প্রধান স্থান হলো সিদ্ধান্ত প্লোটোপ্লাজম এরপরে আছে আটত্রিশ প্রাণীজ হলো এটি হবে যে ল্যাকটোজ এরপরে আছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে ড্যাশ বলে এটি হবে যে গ্লাইকোজেনোলাইসিস এরপরে আছে রে চল্লিশ ড্যাশ একটি শক্তি উৎপাদক খাদ্য স্নেহ পদার্থ অঙ্কুরিত ছোলায় ভিটামিন ড্যাশ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এটি হবে যে ই এরপরে আছে ড্যাশ হলো সম্পূর্ণ দৈনিক মানসিক ও সামাজিক উন্নয়নমূলক অবস্থা এটি হবে স্বাস্থ্য এরপর আছে এক কিলো ক্যালোরি সমান দেশ কিলো জুল এটি হবে যে চার দশমিক এক আট চার এরপরে আছে চুয়াল্লিশ কার্বোহাইড্রেট প্রোটিন ও লিপিড খাদ্যের কী জাতীয় উপাদান এটি হবে মুখ্য উপাদান এরপরে আছে পঁয়তাল্লিশ ভিটামিন ও খনিজ পদার্থ ও জল খাদ্যের কী জাতীয় উপাদান এটি হবে যে সহযোগী উপাদান এরপরে আছে ছেচল্লিশ মাছ মাংস ডিম ডাল বাদাম ইত্যাদি কি ধরনের খাদ্য এটি হবে যে প্রোটিন সমৃদ্ধ এরপরে আছে সাতচল্লিশ মাখন চর্বি তেল ঘি ইত্যাদি কি ধরনের খাদ্য স্নেহ পদার্থ সমৃদ্ধ এরপরে আছে আটচল্লিশ বিশোধনের সঙ্গে যুক্ত পৌষ্টিক নালীর মুখ্যাংশটি কি এটি হবে যে ক্ষুদ্রান্তের ভিলাই এরপরে আছে বি এর সম্পূর্ণ রূপটি কি বডি মাস ইন্ডেক্স এরপরে আছে যে পঞ্চাশ এবিসিডি পদ্ধতির কোন বিষয় মান নির্ণয় ব্যবহৃত এটি হবে যে পুষ্টি এরপরে আছে একান্ন খনিজ লবণ সমৃদ্ধ একটি খাদ্যের নাম লেখো এটি হবে সবুজ সবজি এরপরে আছে বাহান বাতাসা কী জাতীয় খাদ্য শর্করা বহুল এরপরে আছে তিপ্পান্ন সয়াবিন কী জাতীয় খাদ্য উদ্ভিজ্জ প্রোটিন এরপরে আছে যে চুয়ান্ন আমলকিদের কোন ভিটামিন অধিক পরিমাণে থাকে এটি হবে উত্তর ভিটামিন সি ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে এবং তোমাদের বলেছি যে যারা একাদশ এবং দ্বাদশ নিতে পড়ো তাদের এরকম নিউট্রিশনের সমস্ত কোয়েশ্চেন পাওয়ার জন্য তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কালকে আমি ভিডিওতে একত্রিশটি শর্ট কোশ্চেন দিয়েছি এবং আজকে আমি চুয়ান্নটি দিলাম এরপরে ভিডিওতে এবারে বিভাগ ক্ষয়ের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী যতগুলো দিতে পারে আমি ততগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে